রান্নার গ্যাস নিয়েও এবারে চিন্তা বাড়ল। মোদীর সরকারের নয়া পদক্ষেপে এবারে রান্নার গ্যাসে ভর্তুকি পেতে গেলে করতে হবে এই কাজটি। আর যদি আপনারা তা না করেন তাহলে ভর্তুকির টাকা আর ব্যাংকে ঢুকবে না, ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে তেল সংস্থাগুলিকে রান্নার গ্যাস সংক্রান্ত নয়া এই বিধির কথা জানানো হয়েছে। অন্যদিকে সেই মতো পদক্ষেপও নাকি শুরু করে দিয়েছেন গ্যাস ডিলাররা। যারা গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতেন তাদের ফের বায়োমেট্রিক আপডেট করতে হবে, না হলে বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের ভর্তুকি। কেন্দ্রের এই নির্দেশিকা ঘিরেই তৈরি হয়েছে বিভ্রান্তি। কেন্দ্র ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার প্রাপকদের বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করতে হবে। কেন্দ্রের তরফে নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করা না হলেও ডিলারদের দাবি যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে লিঙ্ক করাতে হবে, অর্থাৎ হাতে আর মাত্র এক মাস সময়। প্রাথমিকভাবে গ্যাসের দোকানে গিয়ে বায়োমেট্রিক আপডেট করার কথা শোনা গেলেও জানা গিয়েছে গ্রাহকদের দোকানে লাইন দিতে হবে না, গ্যাস ডিলাররা নিজেরাই পৌঁছে যাবেন গ্রাহকদের দরজায়। কিভাবে হবে বায়োমেট্রিক আপডেট তার পদ্ধতিও জানানো হয়েছে। জানা গিয়েছে বাড়িতে যখন এলপিজি সিলিন্ডার ডেলিভারি করতে যাবেন ডেলিভারি ম্যানরা, তখন তারাই বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন। এর জন্য ডেলিভারি ম্যানদের মোবাইলে থাকবে একটি বিশেষ অ্যাপ, সেই অ্যাপেই গ্রাহকের আঙুলের ছাপ বা মুখের ছবি স্ক্যান হবে, এরপর সেই তথ্য তোলা হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। সূত্রের খবর, সবার প্রথমে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। এছাড়া কোনো গ্রাহক চাইলে গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়েও জমা করতে পারবেন KYC তথ্য এবং বায়োমেট্রিক। তবে সমস্যা একটাই, তা হলো সময়। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে গোটা দেশের বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া শেষ করাটা বেশ চ্যালেঞ্জের বিষয়, রয়েছে বেশ কিছু সমস্যাও। অনেক সময় যার নামে গ্যাস সিলিন্ডার থাকে তিনি বাড়িতে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে বায়োমেট্রিক কীভাবে সংগ্রহ হবে? এছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহে লম্বা ছুটি রয়েছে বড়দিন উপলক্ষে, তাই দেশের সব এলপিজি গ্রাহকের বায়োমেট্রিক সংগ্রহ এই অল্প সময়ে সম্ভব হবে কীভাবে? সরকারের পক্ষ থেকে কোনো জনস্বার্থমূলক প্রচার না হওয়ায় অনেক মানুষ এই বিষয়ে জানেনি না, তাই হঠাৎ ডেলিভারি ম্যানকে আঙুলের ছাপ বা মুখের ছবি স্ক্যান করার অনুমতি নাও দিতে পারেন, সেক্ষেত্রে কী হবে এই প্রশ্নটাও উঠেছে। পাশাপাশি কয়েক মাস আগেই APS পদ্ধতিতে প্রতারণার বিষয়টি সামনে এসেছিল। রাতারাতি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছিল। প্রতারণা তদন্তে নেমে জানা যায় বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করেই প্রতারণা করা হচ্ছে। জমির রেজিস্ট্রি থেকে শুরু করে রেশন বা সাধারণ ফোনের সিম তোলার ক্ষেত্রেও বায়োমেট্রিক বাধ্যতামূলক ছিল। প্রতারকরা সেই তথ্যকে ব্যবহার করেই প্রতারণা করছিল। তাহলে বুঝতেই পারছেন, এক্ষেত্রে নিজের আঙুলের ছাপ বা মুখের ফটো স্ক্যান করতে দেওয়া, সেক্ষেত্রে অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন, আর সেই ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। এই ভয় তো হতেই থাকে, কারণ এখন বর্তমানে যেভাবে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে, যেভাবে দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা, খুব স্বাভাবিকভাবেই ভয়ও একটা কাজ করছে। রান্নার গ্যাস নিয়েও এবারে চিন্তা বাড়ল, সেটা এক প্রকার বলাই যায়। মোদী সরকারের নয়া পদক্ষেপে এবারে রান্নার গ্যাসে ভর্তুকি পেতে গেলে করতে হবে এই কাজটি, তা না হলে ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে তেল সংস্থাগুলিকে রান্নার গ্যাস সংক্রান্ত নয়া এই বিধির কথা জানানো হয়েছে। সেই মতো পদক্ষেপও নাকি শুরু করে দিয়েছেন গ্যাস ডিলাররা। যারা গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতেন তাদের ফের বায়োমেট্রিক আপডেট করতে হবে, না হলে বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের ভর্তুকি। কেন্দ্রের এই নির্দেশিকা ঘিরেই তৈরি হয়েছে বিভ্রান্তি। কেন্দ্র ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার প্রাপকদের বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করতে হবে। কেন্দ্রের তরফে নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করা না হলেও ডিলারদের দাবি আগামী 31শে ডিসেম্বরের মধ্যে লিঙ্ক করাতে হবে, অর্থাৎ হাতে আর মাত্র এক মাস সময়।
প্রাথমিকভাবে গ্যাসের দোকানে গিয়ে বায়োমেট্রিক আপডেট করার কথা শোনা গেলেও জানা গিয়েছে গ্রাহকদের দোকানে লাইন দিতে হবে না, গ্যাস ডিলাররা নিজেরাই পৌঁছে যাবেন গ্রাহকদের দরজায়। কিভাবে হবে বায়োমেট্রিক আপডেট তার পদ্ধতিও জানানো হয়েছে। জানা গিয়েছে বাড়িতে যখন এলপিজি সিলিন্ডার ডেলিভারি করতে যাবেন ডেলিভারি বয়রা, তখন তারাই বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন। এর জন্য ডেলিভারি বয়দের মোবাইলে থাকবে একটি বিশেষ অ্যাপ, সেই অ্যাপেই গ্রাহকের আঙুলের ছাপ বা মুখের ছবি স্ক্যান হবে, এরপর সেই তথ্য তোলা হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। সূত্রের খবর, সবার প্রথমে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। এছাড়া কোনো গ্রাহক চাইলে গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়েও জমা করতে পারেন কেওয়াইসি তথ্য এবং বায়োমেট্রিক। তবে সমস্যা একটাই, তা হলো সময়। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে গোটা দেশে বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া শেষ করা কঠিন। রয়েছে আরও কিছু সমস্যা। অনেক সময় যার নামে গ্যাস সিলিন্ডার থাকে তিনি বাড়িতে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে বায়োমেট্রিক কিভাবে সংগ্রহ করা হবে। এছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহে লম্বা ছুটি রয়েছে বড়দিনের জন্য, তাই দেশের সব এলপিজি গ্রাহকদের বায়োমেট্রিক সংগ্রহ এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে কোনো জনস্বার্থমূলক প্রচার না হওয়ায় অনেক মানুষ এই নিয়ে বুঝতেই পারছেন না। এদিকে হঠাৎ করে ডেলিভারি বয়দের আঙুলের ছাপ এবং মুখের ছবি স্ক্যান করার অনুমতি নাও দিতে পারেন অনেকে, সেক্ষেত্রে কি হবে। পাশাপাশি অনেক মাস আগেই এইপিএস পদ্ধতিতে প্রতারণার বিষয়টি সামনে এসেছিল। রাতারাতি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছিল। প্রতারণা তদন্তে নেমে জানা যায় যে বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করেই প্রতারণা করা হচ্ছে। জমি রেজিস্ট্রি থেকে শুরু করে রেশন বা সাধারণ ফোনের সিম তোলার ক্ষেত্রেও বায়োমেট্রিক ছিল বাধ্যতামূলক। প্রতারকরা সেই তথ্যকে ব্যবহার করেই প্রতারণা করছিল। সুতরাং বুঝতেই পারছেন যে যদি তথ্য সামনে চলে আসে তাহলে অনেকেই চিন্তার মধ্যে রয়েছেন, ভাবছেন যে এই ডেলিভারি বয়দের হাতে তারা যখন তাদের এই তথ্যগুলো তুলে দেবেন তখন আখেরে কোনো বিপদ ডেকে আনবেন না তো। তাই সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে সাধারণ মানুষ এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগটাতে কতটা সাড়া দেবে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই উদ্যোগ নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দিহান হয়ে রয়েছেন সাধারণ মানুষজন। ইতিমধ্যে এই বিধির কথাও জানা গেছে, সেই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে পদক্ষেপ করা। সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।